ইডির নজরে এবার রাহুল গান্ধী এক্স হ্যান্ডেলে গভীর রাতে নিজেই জানালেন সেই কথা লোকসভার বাজেট সংক্রান্ত বিতর্কে অংশ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী সেই সময় মহাভারত আর কুরুক্ষেত্র যুদ্ধের প্রসঙ্গ তুলে ধরেছিলেন রাহুল আর সেই সূত্র ধরেই চক্রবুহর প্রসঙ্গ উঠে এসেছিল বলেছিলেন চক্রবুহ অনেকটা পদ্মবুহের মতো দেখতে এটি পদ্মবুহ বলা হয় পাশাপাশি ভারতবর্ষ ছয়জন শাসন করেছেন বলে অভিযোগ করেছিলেন রাহুল সংসদে দাঁড়িয়ে বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর প্রধান মোহন ভগবত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং দুই ব্যবসায়ী মুকেশ আম্বানি আর গৌতম রাহুল এক্স হ্যান্ডেলে ইডির প্ল্যাট নিয়ে কি জানালেন এবার বৃহস্পতিবার গভীর রাতে এক্স হ্যান্ডেলে রাহুল গান্ধী একটি তাৎপর্যপূর্ণ পোস্ট করেন এক্স হ্যান্ডেলে রাহুল সেই পোস্টে দাবি করেছেন তার বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অভিযান চালানোর জন্য পরিকল্পনা করছে এই খবরটি তাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভিতরের লোকেরাই দিয়েছে বলে তিনি জানান আর এরপরই দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে রাহুলের বিরুদ্ধে ইডি অভিযান চালানোর আসল কারণটা কি আইন অনুযায়ী কোনো অপরাধে অভিযুক্ত না থাকলে তদন্তকারী সংস্থা তার বিরুদ্ধে অভিযান করতে পারে না তাহলে কি রাহুল গান্ধীর বিরুদ্ধে এমন কোনো অভিযোগ রয়েছে যে কারণে ইডি অভিযান চালানোর পরিকল্পনা করছে এই প্রশ্নটি উঠতে শুরু করেছে তবে এক্স হ্যান্ডেলে ওই পোস্টে ইডির ডিরেক্টরের উদ্দেশ্যে রাহুল বলেছিলেন ইডির অভিযানের মুখোমুখি হতে তিনি প্রস্তুত আর তাদের জন্য চা বিস্কুট প্রস্তুত রাখার কথা বলে কটাক্ষ করেছেন তিনি বৃহস্পতিবার প্রায় রাত দুটো নাগাদ রাহুল গান্ধী এক্স হ্যান্ডেলে লিখেছেন দুজন আমার এই চক্রবৃহ মন্তব্য পছন্দ করেননি ইডির ভিতরের লোকেরাই আমাকে জানালেন তরফে একটি তল্লাশি অভিযানের পরিকল্পনা চলছে প্রসঙ্গত এর আগেও বেশ কিছু মামলায় গান্ধী পরিবারের জড়িত থাকার অভিযোগ উঠতে দেখা গিয়েছে তা নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে তবে কি এবার রাহুল গান্ধী সেরকম কিছু আজ করতে পারছেন রিপোর্ট